ভুয়া ট্রেজারি চালানে 95 লাখ টাকা গায়েব। পাবনার সাবেক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে এভাবেই খাদ্যবান্ধব কর্মসূচির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে যেই অভিযোগের সত্যতা মিলেছে বলে জানায় স্থানীয় প্রশাসন। আর এই ঘটনার পরপরই খাদ্য নিয়ন্ত্রক জামাল উদ্দিনকে বরিশালে বদলি করা হয়। শাহিন রহমানের রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। 2018-19 ও 2019-20 অর্থবছরে খাদ্যবান্ধব কর্মসূচির 95 লাখ টাকা আসে পাবনার বেড়া উপজেলার 16 জন ডিলারের নামে। সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে লোপাট করেন উপজেলার সাবেক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জামাল উদ্দিন। ডিলারদের অভিযোগ, নকল ট্রেজারি চালানে অর্থ আত্মসাত করেছেন অভিযুক্ত কর্মকর্তা। জামাল সাহেব ওই সময় যে খাদ্য কর্মকর্তা ছিলেন বেড়া উপজেলার, উনি বললেন যে টাকাটা আমার এখানে দাও, আমরা ডিও করে দিচ্ছি, তোমাদের ওইখানে যাওয়া লাগবে না। তো আমি ওই বিশ্বাসে ওনার কাছে টাকা দিয়েছিলাম। একটা চালান আমার মিস, কিন্তু 2,34,000 কি 35,000 ডিলারদেরকে ওরা বিভিন্নভাবে প্রলোভন দিয়ে এই দুর্নীতিগুলো উড়াই করেছে। বিষয়টি অস্বীকার করে জামাল উদ্দিনের দাবি, তদন্তে মিলবে সত্যতা। ওইটা তো আমার জানা ছিল না, পরে জানতে পারলাম কি করছে না করছে, ওটা আমাদের হয়তো একটা ডিপার্টমেন্টাল তদন্ত হবে, তারপরে জানা যাবে। গেল বছর জানুয়ারিতে বেড়া উপজেলায় খাদ্য নিয়ন্ত্রক পদে যোগ দেন কাউসারুল আলম। চালান যাচাই বাছাই করতে গিয়ে অফিসের সংরক্ষিত 72টি ভুয়া চালানের সন্ধান পান তিনি। রিভেরিফিকেশনের জন্য আমি ব্যাংকে চিঠি পাঠাই এবং ব্যাংক ইনশিওর করে যে আসলে জমা হয়নি সেগুলো, এবং তাৎক্ষণিক সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন এখানে উপজেলা নির্বাহী অফিসার এবং আমার জেলা খাদ্য নিয়ন্ত্রককেও আমি জানাই আর কি। অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নথিপত্র পর্যালোচনা করে আমরা প্রাথমিকভাবে তার এই অনিয়মের সত্যতা পাই। এর উপেক্ষিতে বর্তমানে অধিদপ্তর থেকে একটা উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে এবং ইনশাল্লাহ অচিরে এই তদন্ত কমিটি এই জায়গাতে এসে এই সকল বিষয়ে তারা তদন্ত করবে। অভিযুক্ত জামাল উদ্দিনকে বরিশালের হিজলা উপজেলায় বদলি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।